নমস্কার, আমার নাম মিনা দাস, আমার দলের নাম নবীন, আমার ভিউর নাম আশার আলু, আমার গ্রামের নাম হালহুলি গ্রাম পঞ্চায়েত দুর্গাচুমনি আরডি ব্লক, আর আমার সিএলএফ এর নাম তেজস্বিনী মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি। আমি আশার আলু ভিউর একজন কেশিয়ার হিসেবে কাজ করি, তেজস্বিনী সিএলএফ এর একজন কেশিয়ার হিসেবে কাজ করি। এসএইচজি বলতে বুঝি সেলফ হেল্প গ্রুপ, মানে স্বসহায়ক দল, যেখানে নিজেরা নিজেদের মানে আবশ্যিক সঞ্চয়ের মাধ্যমে নিজেরা কীভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে এটার জন্য একটা দল গঠন করা হয়। বাইরের থেকে কিছু লোক আসে, আমরা এখানে এসএইচজি দল গঠন করা শুরু করছে, মানে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে। তখন আমরা হেরার হেনে গেছি, বুঝছি যে এসএইচজি দল কী বা কীভাবে, মানে তখন শূন্য সেটা ভাল লাগছে যে এইভাবে এরা সেখানে পাথরের মধ্যে ফসল ফলাইয়া এইভাবে নিজেরা স্বাবলম্বী হইতে পারছে। কিন্তু আমরা এই ত্রিপুরার মতন এত সুন্দর জায়গাতে আমরা কেলে পারতাম না। তখন আমরা গ্রামের কয়েকজন দিদি মিলে সেটা এরা সব কিছু প্রসেস ভাল লাগছে দেখি, তখন আমরা একটা দল গঠন করছি, যে দলটার নাম নবীন দিয়া শুরু করছি। তখন আমরা আস্তে আস্তে সঞ্চয় শুরু করছি, কইরা সেটা তখন আজকে এরপরে দলের মধ্যে ২০ টাকা ২০ টাকা করে প্রত্যেক সপ্তাহে আবশ্যিক সঞ্চয় শুরু করি। পঞ্চসূত্র মান্য সেটা আমরা দল শুরু করতেছি। আমরা আরএফ পাই, আরএফ তখন ১০,০০০ টাকা দেওয়া হয় আমরা, যাতে আমরা বাক্সের টাকাটা কিছু পারে। তখন আমরা এখান থেকে ২,০০০ ৩,০০০ করে সেটা ঋণ নিয়ে আসিরা, অল্প পরিমাণে নিয়ে আসিরা, কেউ হাঁস কেউ মুরগি কেউ ছাগল, এইভাবে আমরা পশুপালন শুরু করি দিদিরা। তারপরে ব্যাংক ক্রেডিট লিঙ্কেজ করা হয়, দলের ক্রেডিট লিঙ্কেজ করার পরে ব্যাংক লোন ঢুকে, ব্যাংক লোন ঢোকার পরে প্রথমে আমরা ৮০,০০০ টাকা ব্যাংক লোন পাই। তখন দলের দুইজন দিদি নিয়ে এসে একজন কাপড়ের ব্যবসা একজন গাড়ির ব্যবসা শুরু করে, এইভাবে এক দিদিরা অগ্রসর নিজেরা নিজেরা পায়ে দাঁড়াতে শুরু করে। তারপরে সেকেন্ড ডোজ ২,০০,০০০ টাকা ঢুকে, ২,০০,০০০ টাকা ঢোকার পরে এখান থেকে আমি ৫০,০০০ নিয়ে এসে রাবার বাগানে পুরো টাকা ইনভেস্ট করি। আরেকজন দিদি ৫০,০০০ টাকা নিয়ে ধানের ব্যবসা শুরু করেন, আরও তিনজন দিদি ২৫,০০০ ২৫,০০০ করে নিয়ে আসে, তারা কেউ শুকর ফালছে কেউ গাড়ি নিয়ে এসে ঢুকাইছে, এইভাবে এক একজন নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারতেছে। তারপরে আমরা ভিউর পরে সিএলএফ গঠন করলাম, সিএলএফ হইলো, সিএলএফ হওয়ার পরে এখানে ওখানে সিএলএফ থেকে ঋণ দেওয়া শুরু হয়েছে। ওখানে ৭ ডেজে ৭% হারে সুদ শুরু হয়েছে। তখন আমরা আগামী দিনে চিন্তাধারা আছে যে এখান থেকে ৭% হারে সুদ নিয়ে আসিরা আমরা যাতে আরও কিছু করে নিজেরা নিজের পায়ে দাঁড়াইয়া নিজেরা প্রতিষ্ঠিত হইতে পারি। আমরা আর অন্যের উপর ভর করে আর থাকার না, ওই করে দিদিরা আমরা প্ল্যান করছি যে সবাই যাতে নিজেরা স্বাবলম্বী হইতে পারে, এই দিক দিয়েই লক্ষ্য রেখে এখন আমরা আগায় যেতেছি।